سلام سر. فرید ভেতরে এসো, তোমরা থাকো, তোমরা তাহলে আজও কাজ বন্ধ রেখেছো? হ্যাঁ হুজুর, আপনার অন্যায় হুকুম তুলে না নিলে ওরা কেউ কাজ করবে না। তোমাকে শহর থেকে এখানে এনেছি, সর্দার বানিয়েছি আমার স্বার্থ দেখার জন্য। পাঁচ বছর তো তাই দেখছি হুজুর, কিন্তু ওই কুলিরাও তো মানুষ। কুলির মেয়ে বিয়ে করার পর তুমি কুলিদের দরদি হয়ে গেছো, তাই না? না হুজুর, আমি ওদের দরদি হয়েছি দিন রাত ওদের জানোয়ারের মতো খাটতে দেখ। আর কি কি দেখেছো তুমি? কুলিরা কোনো দাবি নিয়ে আপনার কাছে এলে আপনি তাদের ঢুকতে দেন না, কিন্তু কুলি মেয়েদের আপনি ডেকে আনেন, কোক ফান্টার সাথে মদ মিশিয়ে খাইয়ে বেহুশ করে তাদের সর্বনাশ করেন। চুপ করো, শোনো, আমি তোমার বেতন ডাবল করে দেব, যাও ওদেরকে বুঝিয়ে কাজ শুরু করতে বলো। মাফ করবেন হুজুর, আট দশটা বাগানের কুলিরা যা বেতন পায় ওদেরও তাই দিতে হবে, যদি না দেই কাজ বন্ধ থাকবে। যাও সবাইকে বলো তোমাদের দাবি আমি মেনে নিলাম। আপনার দয়া হুজুর, আল্লাহ আপনার ভালো করবেন। সালাম হুজুর। সালাম। মনিয়া রানীর ব্যথা উঠিয়া গেছে, জলদি ঘরকে যা, তোর বাচ্চা হবে। মনিয়া, মনিয়া, আমি আর বাঁচবি না রে, এবার মরে যাব। না না মনিয়া না, তুই বল আমার বাচ্চাটাকে ফেলবি না আর বিয়া করবি না? কিচ্ছু হবে না, আমাদের বাচ্চা হবে, আমরা দুজনে মিলে ওকে মানুষ করব, বড় করব। তুই একটু সহ্য কর, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সাহেব, এবার যেন আমার বাচ্চা না মরে। আপনি চিন্তা করবেন না, আমরা সব রকমের চেষ্টাই করব। চেষ্টা না ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব মনে করুন আমি আপনার বোন, এক অসহায় বোনের ভাগ্যের কথা ভেবে, জীবনের কথা ভেবে যা করতে হয় তাই করুন। আমার বাচ্চাকে বাঁচাতেই হবে, তা না হলে আমার স্বামী আমাকে। প্লিজ আপনি অধৈর্য হবেন না, আমরা অবশ্যই। ডাক্তার সাহেব জলদি চলুন, আমার বউর অবস্থা খুব খারাপ, ব্যথায় ছটফট করছে। আমরা একটা সিরিয়াস পেশেন্ট নিয়ে আছি, মালিকের স্ত্রী, তাকে ফেলে তো যেতে পারি না। তুমি তুমি পালংছড়ের বাগানে হাসপাতালে চলে যাও, এখানে আমি একা, এই রোগী ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। শালা বলে নিশ্চিন্তে ঘুমাইতেছে, এবার মরণ ঘুম ঘুমাইব। বলো কি খবর? সব শেষ হুজুর। বাহ চমৎকার, চমৎকার খবর। এখন দেখি অন্যদিকের কি খবর। এখন কি হবে, জ্ঞান ফিরে উনি যদি শোনেন এবারও মরা বাচ্চা হয়েছে, তাহলে তো উনি পাগল হয়ে যাবে। আমরা কি করব স্যার, বাচ্চার গঠনই তো ঠিক মতো হয়নি। কিন্তু মালিক তো সে কথা শুনবেন না, বেগম সাহেবকেই হয়তো রেগে মেগে
বাড়ি থেকে বের করে দেবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, একই একার বাচ্চা ফরিদের, ঘর বন্ধ করে ফরিদ পাড়া বরে আগুনে পুড়ে মারার হুকুম দিছিল মালিকে। আগুন ধরাইও দিছিলাম, কিন্তু বাচ্চার কান্ড শুনে থাকতে পারি নাই। আগুনে ঝাঁপাই পরে উঠে আনছি, কিন্তু আগুনে তাপে বাচ্চা যেন কেমন হয়ে গেছে। জলদি জলদি দেখে ডাক্তার সাহেব, নইলে হয়তো বাচ্চা মরে যাব। ফরিদাটা বউ ফেরা পুরা শেষ, বাচ্চাটা যে পারলেই জানে। ডাক্তার সাহেব, মনে করুন আমি আপনার বোন, এক অসহায় বোনের জীবনের কথা ভেবে যা করতে হয় তাই করুন। নার্স স্যার, আমি বলছিলাম কি, এই বাচ্চাটাকে, হ্যাঁ আমিও তো ভাবছি মরা বাচ্চাটাকে সরিয়ে একে বেগম সাহেবের কোলে দিয়ে দিই, বাচ্চাটাও বাঁচবে, আদরে মানুষ হবে। আর এই হতভাগীর কপালটা পড়বে না। করিম জি, দাও বাচ্চাটা দাও। আর শোনো, তুমি আমি আর নার্স ছাড়া আর কেউ কোনো কথা জানবে না। ঠিক আছে স্যার, দাও। নার্স জলদি ওরা সরিয়ে ফেলো। আসুন ডাক্তার সাহেব, আসুন। সর্বনাশ হয়ে গেছে, ফরিদ মরেনি। কি বলছেন? হ্যাঁ স্যার, সব কুলি মশাল নিয়ে ছুটে আসছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, জলদি পালান। চলো জলদি ওদের পালাতে হবে।
মা, দিলে তো মুডটা নষ্ট করে। মুড? তোরে দুমদাম বাজনায় বাড়ি মাথায় উঠেছে। মাথায় কই? তোমার মাথায় তো চুল, একটা দুটো পাকা আর বাকি সব কাঁচা। থাক হয়েছে, আর বাদামও করতে হবে না। কিছু না মা, ঘরে তো একা একা থাকি, তাই সব বন্ধুদের ছবি এঁকে টাঙিয়ে রেখেছি, যখন যার সঙ্গে ইচ্ছে হয় কথা বলি। বন্ধুদের মধ্যে কিছু বান্ধবীও তো আছে দেখছি। মলি, রিঙ্কি, সোমা, তিথি, সবকটা মেয়েই তো বেশ সুন্দরী। কি পছন্দ করিস নাকি কাউকে? সবাইকেই, তবে বিশেষভাবে পছন্দ করতে পারি এমন কোনো মেয়ে এখনো চোখে পড়েনি। সে কি রে, তোর কলেজের এত মেয়ের মধ্যে একটি মেয়েকেও? মা, তেমন কোনো মেয়ে যদি চোখে পড়ে, মনে ধরে যায়, তাহলে সেদিন সবার আগে তোমাকে জানাবো, কারণ ইউ আর মাই ডিয়ারেস্ট ওয়ান অ্যান্ড অনলি কিউট লিটল মাম্মি, মাই বেস্ট ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। লক্ষ্মী ছেলে, তুই যাকে পছন্দ করবি আমি সঙ্গে সঙ্গে তাকে ঘরের লক্ষ্মী বানিয়ে নিয়ে আসব। অত সহজে বলো না মা, বাবা আছে, যদি বলে বসে না ওসব চলবে না। বললেই হলো, তুই মায়ের ছেলে, তোর উপর আমার দাবি বেশি। তোর বাবা তো আছে শুধু টাকা পয়সা আর ব্যবসা বাণিজ্য নিয়ে। আমার এই চার্মল্যান্ডের টানা কাটা চার্মিং লেডিরা তো আছেই। Cheers!
করেছেন স্যার? ও কিছু না, সামান্য একটু মিলিয়ে দিলাম, খেলে ভালো লাগবে। নাও স্যার। কামন বেবি কামন, ভয় পেও না, এখন শুধু চোখের নেশাই আছে, শরীর তো অচল, বুকে পেসমেকার লাগানো, হাড়টাকে সতেজ রাখার জন্যে একটু আনন্দ ফুর্তিতে থাকতে চাই। নাও খাও খাও খাও, কামন বেবি কামন, খাও খাও, দ্যাটস গুড, বাহ গুড। দেখো বেবি, তোমার কাছ থেকে যা নেব তার চেয়ে অনেক গুণ বেশি দেব, ভালো বেতন তো তুমি পাবেই, তার সাথে সাথে তোমার যে গান বাজনার শখ আছে সে দেখেও আমি তোমার জন্য অনেক কিছু করব। সত্যি স্যার, আমি যদি গানে নাম করতে পারি তার আর কিছুই চাই না। হবে হবে, সব হবে, তুমি আমাকে ক্লায়েন্ট হাতে রাখতে সাহায্য করবে, আমি তোমাকে শিল্পী হতে সাহায্য করব, কেমন? কাম অন কাম অন কাম অন। That's good. কিছু না, একে বলে টানা কেটে দেয়া, এরপর চা কটবে, তারপর এই খাঁচা থেকে তুমি আর কখনো পালাতে পারবে না, বদনাম করবে না, সম্মানের ভয়ে। হ্যালো, কে? সাগর এসেছে? এক্ষুনি দিয়ে দিন, কুইক, এতক্ষণে তোর বন্ধুরা অস্থির হয়ে গেছে, দিয়ে দাও। বাহ বেটা বাহ, আরেকটু আরেকটা আরেকটা আরেকটা, বাহ বাহ বাহ, দে দে, মাসে মাসে দেড় হাজার টাকা বেতন দেবো, সব সময় তুই আমার সব সব সঙ্গে থাকবি। এই যে এসব কি হচ্ছে লাবু ভাই? থাম থাম, একজন তুমি যাও, আমি একটু দিয়ে নেই, ঠিক আছে ঠিক আছে, বাই 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 তোতলা। Yes, my dear assistant. আমার কথা বুঝতে পারলে তো? হ্যাঁ, yes boss. আচ্ছা, আপনার ওই দিকে কথা আটকালে আমি এদিকে গুতো দিয়ে ক্লিয়ার করে দেব। একেবারে কি 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 ক্লিয়ার। Bye.
সে পায়ে পড়বে হুমড়ি খেয়ে, কিন্তু আর না। এক কাপ চা। এই ৬ নম্বর টেবিলে এক কাপ চা। বাবা, কোনো কাজই ছোট কাজ নয়, কিন্তু ন্যায্য পাওনার চেয়ে বেশি নিলে আত্মা ছোট হয়। নিন, আপনার কাউকে দিতে ইচ্ছা করলে কোনো ফকিরকে দেবেন, খুশি হবে।
ঠান্ডা হয়ে যাবে তো। পানি খাম না। বাবা ঘন্টা বেজে গেছে, আমি ক্লাসে গেলাম। ও, পাঁচ নাম্বার টেবিলে ছ টাকা আর ন নাম্বার টেবিলে দু টাকা পাওনা আছে, বুঝি নিও। এক্সেলেন্ট, চমৎকার। Wow, that's it.
যাও। আপনার ডায়েরিটা। থ্যাংক ইউ। আরে ছবিগুলো ছিঁড়ে ফেলেছি। দাঁড়াও দাঁড়াও, এটা ছিঁড়তে পারবে? ছিঁড়ে ফেলো এটা, গো অ্যাহেড, ছিঁড়ে ফেলো। না না না, দাঁড়াও, পারলে রাখো, আমি ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি, ফেলে দিও। না, এটাও হয়তো ছিঁড়া যাবে, কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে, তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে? তা পারবে? Thank you.
সাগর, প্রেম ভালোবাসা আমার জন্য নয়, তুমি তো জানো আমি এক সামান্য চায়ের দোকানের। না সাগর, তুমি তো আমার মতো গরিবের সন্তান নও, তুমি এক কোটিপতি বাবার একমাত্র সন্তান। শবনম, আমার বাবা আছেন, মা আছেন, আমি তাদের সন্তান, এটা আমার পরিচয়। আমার বাবার কোটি কোটি টাকা কিন্তু আমার পরিচয় নয়, তার চেয়ে আমার অনেক বড় পরিচয় হচ্ছে আমি তোমার হৃদয়ের মানুষ। কিন্তু সাগর, তোমার আমার মাঝখানে যখন এই কোটি টাকার দেয়াল এসে দাঁড়াবে, তখন এই ভালোবাসা সেই দেয়ালে মাথা খুঁটে মরে যাবে। না শবনম, এই জীবনে অন্তত তোমাকে আমার কাছ থেকে কোনো দেয়ালই আলাদা করতে পারবে না। বাঁচতে হলে তোমাকে নিয়েই বাঁচবো, মরলে তোমার জন্যই মরবো। বাঁচতে হলে তোমাকে নিয়েই বাঁচবো, মরলে তোমার জন্যই মরবো। বাঁচতে হলে তোমাকে নিয়েই বাঁচবো, মরলে তোমার জন্যই মরবো। আই লাভ ইউ। ওলে বাবালে, আই লাভ ইউ টু। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নিতে বল। আপা বলল চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন বস। চা, কি সুন্দর চা! আপনি তো এখনো চা খাননি বস। তাতে কি হয়েছে? ধোঁয়ার সাথে খুশবু আসছে। আহা রে, আহা, এই খুশবু দূর চা কে বানিয়েছে? আমার আপা তো চা বানিয়ে দিয়ে গেল স্যার। ও, তোমার আপা? এখনো বিয়ে হয়নি? না বস, মাতাল বাপ। আচ্ছা, যা রোজগার করে করে মদ খেয়ে উড়িয়ে দেয় উড়িয়ে দেয়। আপনি চাকরিটা দিয়েছেন বলে আপনাকে ঘরে ডেকে এনে এক কাপ চা খাওয়াতে পাচ্ছি বস। খুব খারাপ, ডাকো তোমার আপাকে। আপা বস ডাকে। পড়াশোনা ম্যাট্রিক পাস করেছিল 7 বছর আগে, তারপর আর হয়নি বস। বাস বাস, ওতেই হবে। কি হবে? বিয়ে। এইবার বিয়ে হয়েছে। এই নাও, 200 টাকা, মিষ্টি নিয়ে যাও। আচ্ছা, আরে লেন্ডারে পু, পরে বুঝবি। তোমারও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি। আমাকে তোমার পছন্দ হয়েছে? বলো না। হ্যাঁ, এখন উঠেন, কেউ দেখি ফেলবে। তাই তো, এই আমি তো তোমাকে দেখি ভালোবেসে ফেলেছি। ও মা, মেয়েটিকে রে বলবো? মা, এখন নয়, পরে। তোমাকে না বলেছি সবার আগে তোমাকে জানাবো?
আসি। এই কোথায় যাচ্ছিস? কলেজে। তো খেয়ে যা। এখন না মা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আসি। কত হয়েছে ওর? কত? সে কি আপনি, তোর তো কখনো ভুল হয় না? ও মানে পাঁচ টাকা। পাঁচ টাকা? আমি ওদের বলেছি আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ওরে মা, কি গরম রে বাবা। কি হলো, কি দেখছো? কই? আমার কারণে তোমার বাবা সত্যি সত্যি যদি এমন করে বসেন, কচু হবে। হাত আছে, পা আছে, শরীরে জোর আছে। তুমি আমার পাশে থাকলে কাজ করে দুজন দিব্যি কাটিয়ে দেবে। চুপ চুপ, এরপরও কোনো কথা বললে ঠোঁট দিয়ে ঠোঁট বন্ধ করে দেবো। চলো আইসক্রিম খেয়ে আসি। ক্যান্টিনের আবুল চাচার মেয়ের সাথে সাগর, ব্যাপারটা তো দেখতে হয়। শালা তো তাহলে খুব চাকমা দিয়েছে, কিন্তু আমি ওকে ছাড়বো না। কেন? ও তো তোমার কোনো খো 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 খো। চুপ কর, আন্ডাপাড়ার মুরগির মতন কক কক করছে। ওর কাছে মাল আছে, আমি কামাল দেখিয়ে সেই মাল কামিয়ে নেব। সাগর নিশ্চয়ই ওই শালির চক্করে পড়ে আমাদের চাকমা দিয়েছে। অতএব আমরা শালিকে খালি করে দেবো। চায়ের দোকানে চা বিক্রি করতে করতে প্রেম বিক্রি কর শিখে ফেলেছো দেখছি। তা কত করে? আপনি এখানে কি চান? একটু প্রেম চাই। বাবু কি ব্যাপার? সব নামের খুব বিপদ, কামালরা ওকে ধরবে। বলতে পারলাম না। Oh!
গুলোকে দেখে আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাও, কিন্তু এই তোর প্রাণীগুলোর সামনে আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো আলাপ করব না। যা শুনলাম তা কি সত্যি? তুমি কি শুনেছ তা তো আমি জানি না বাবা, কারণ যাদের কাছ থেকে তুমি শুনেছ তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি। ওদের কথা নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হয়। হ্যাঁ, এই সমস্ত ভদ্রলোকের ছেলেদের নিয়েও তোমার কথা বলতে ঘৃণা হয়, আর সামান্য একটা চায়ের দোকানদারের মেয়ের সঙ্গে নেচে গিয়ে বেড়াতে তোমার ঘৃণা হয় না? বাবা, কোনো মেয়েকে একা অসহায় অবস্থায় পেয়ে তার সম্ভ্রম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যারা, তারা কি ভদ্রলোক? আমি জানতে চাই ওই চায়ের দোকানদারের মেয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার। অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। আমি ভাবতেই পারি না তোমার মতো অবস্থার একটি ছেলে চোখ এত নিচে কি করে নামতে পারে। বাবা, ভালোবাসা অবস্থা বিচার করে হয় না, টাকা পয়সা উঁচু নিচু ধনী গরিব বিচার করে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দেখে। না, তোমার মতো নির্বোধের কাছে কথা সত্য মনে হলেও ওই মেয়ের কাছে সত্য হলো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির লোভ। মিথ্যে কথা, কারণ আমি আগে শবনমকে ভালোবেসেছি এবং অনেক সাধনার পর আমি শবনমের ভালোবাসা জয় করেছি। চুপ করো, একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, একটা চায়ের দোকানদারের মেয়ে কোনোদিন এবাড়ির বউ হতে পারবে না। এমন একটি মেয়ে তোমার দুদিনের বিলাসের সঙ্গিনী হতে পারে কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হতে পারে না। ওরকম সামান্য একটি মেয়ের জন্যে আমার সামাজিক মান মর্যাদা নষ্ট হতে আমি কখনোই দেব না। বাবা, দুদিনের বিলাসের সঙ্গী কাকে বলে আমি জানি না, ও এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছে। এন্ড আই এম ভেরি সরি, বাধা দিয়ে তুমি শুধু নিজেকেই ছোট করতে পারবে আর পারবে আমার জীবনটাকে নষ্ট করতে। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায় কিন্তু সময় থেমে থাকে না। প্রয়োজন হলে আমি তোমাকে ত্যাজ্য পুত্র করব, আমার টাকা পয়সা এমনকি আমার পরিচয় পর্যন্ত তোমার কাছ থেকে কেড়ে নেব। কার পরিচয় কে কায়দা নিতে পারে? সর্দার, সর্দার, এখানে দাঁড়িয়ে তুই কি করছিলি? আগুন। কোথায় আগুন? সবখানে শুধু দাও দাও করে আগুন জ্বলে। আমার মুনিয়া পুড়ে যায়, মুনিয়ার পেটের বাচ্চাটাও পুড়ে যায়। তোর মাথাটা হঠাৎ হঠাৎ কিছু হয় সর্দার? চল ঘরে চল। না, আমি আমার মুনিয়াকে দেখি, দু চোখ ভরে দেখি। কানেকশন দিয়া শুনলু, দেখি বুঝা যায় কিনা। তা আমারই করে। আচ্ছা, আমার আর পাই তৈব না, আমি নিজে পাতা পার হয়ে যাবো। তুমি যে রোজ এভাবে আসো বাবা জেনে গেছে, তাই তো ডান্ডা নিয়ে দরজার কাছে শুয়ে আছে। আরে আমি ভয় পাই না, ডান্ডা আমারও আছে, তুমি চলো, উনি এখন গড়বড়ের মধ্যে আছে। বাবা টের পাবে? পাবে না, উনি এখন গড়বড়ের মধ্যে আছে, উঠো উঠো। না না, তুমি যাও। আরে আগে উঠো তো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা আসো, হাতি হাতি পাপা করে আসো, আসো আসো আসো, যাও না, আসো 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 আসো। হ্যাঁ,
চায়ের দোকানদারও তো মানুষ মা, অন্তত আমার বাবার চেয়ে ভালো মানুষ। আর সেই চায়ের দোকানদারের মেয়েকে ভালোবাসি আমি। ভালোবাসা কি অপরাধ মা? নাকি একটি অসহায় মেয়েকে জোর জবরদস্তি কোকের সাথে মদ খাইয়ে? সব কথা প্রকাশ করতেও আমার মাথা লজ্জায় ঘৃণায় হেঁট হয়ে আসছে। মাগো, এই কি আমার জন্ম পরিচয় মা? এমনই একজন পশুর সন্তান আমি? আমার তো ভাবতে বলো মা, বলো এর নাম কি বড় লোক? শেখ আসাফ খান। হ্যাঁ মা, আসাফ খান বলেই ডাকবো আমি, কারণ এমন একজন লোককে বাবা বলে ডাকার অপমান আমি সহ্য করতে পারবো না। অনেক কিছু দেখে, অনেক কিছু জেনে, অনেক কিছু সহ্য করে আমি তো আছি। কেন আছো মা, কোথাও চলে যাওনি? মা গো, তুমি আছো বলেই তো তোমার দোয়া নেবার জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি। নইলে ওই গেট পেরিয়ে কোনো দিন আমি এই আসাফ খানের বাড়িতে এসে ঢুকতাম না। যেতে দাও মা, আমাকে যেতে দাও, আর বাধা দিও না। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি মা, যে করেই হোক নিজের মতন একটা ব্যবস্থা করে আমি তোমাকে ওইখান থেকে নিয়ে যাব। মিস্টার আসাফ খান, সেদিন আপনি চিৎকার করে বলেছিলেন আপনার সব কিছু থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন, এমনকি আপনার পরিচয়ও আমার কাছ থেকে আপনি কেড়ে নেবেন। আজ আজ আমি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সার ঐশ্বর্যের উপর থুতু ছিটিয়ে আপনার পরিচয় মুছে ফেলে চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মিস্টার আসাফ খান, গুড বাই। চাবলাম। বাবা, বাবা কি হয়েছে বাবা? সরে যা, সব সর্বনাশ করে আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? তোর জন্য আজ আমার দোকান পাট ভেঙে চুরে শেষ করে দিয়েছি। হতভাগী, ওরা বড় লোকের জাত, আমরা গরিব, ওদের সাথে আমাদের কখনো তুলনা হয় না, ওরা কখনো আমাদের আপন ভাবতে পারে না। ওই সব বড় লোকের ছেলেরা তোর মতো সহজ সরল মেয়েদের সর্বনাশ করে, তারপরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। না বাবা, ও কথা বলো না, সব বড় লোকের ছেলের সাথে সাগরের তুলনা করো না বাবা, ওকে ওকে তুমি চেনো না। এই তো চিনেছি, আমার সর্বস্ব শেষ করে দিয়ে চিনেছি, এই বয়সে গুন্ডা পান্ডাদের হাতে মার খেয়ে চিনেছি, এখন জীবনটা দিয়ে চিনব, তাই যদি চাস তাই কর। এরপর আর যদি তার সাথে দেখা করিস তাহলে আমার। না বাবা না, ওর কথা তুমি বললো না বাবা। চাপনা, শবনম, শবনম, আমি এসে গেছি, আমি এসে গেছি শবনম, শবনম। আরে কি শবনম, শবনম কি করছো? শবনম, শবনম কি করছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শবনম দরজা খোলো, দরজা খোলো শবনম, প্লিজ দরজা খোলো শবনম, প্লিজ ওপেন দ্য ড্যাম ডোর। না শবনম দরজা খুলবে না, তোমার সাথে তার কোনো কথা নেই, যাও চলে যাও, আর কখনো এদিকে আসবে না। না আমি যাব না, পৃথিবীর যেখানে যেতে হয় আমি শবনমকে সঙ্গে নিয়েই যাব। শবনম দরজা খোলো, শবনম দরজা খোলো, প্লিজ ওপেন দ্য ডোর শবনম, শবনম দরজা খোলো আমি বলছি, আমি বলছি দরজা খোলো শবনম। বাবা, বাবা, আমাকে ছেড়ে দাও।
নির্বোধটাকে গাড়িতে তোল, আর ওই পুরো শয়তান আর তার মেয়েকে ঘরে বন্ধ করে আগুনে পুড়িয়ে মার। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন আমার মেয়ে আপনার ছেলের সামনে যাবে না। দরকার হলে আমি ওর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবো, তবু আপনি ওর কোনো ক্ষতি করবেন না। দোহাই আপনার। এই কি হলো? পাপা পালিয়েছে, কিন্তু ওরা আছে। কি হয়েছে এখানে? আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলতে এসেছিল কে? আসফ খান। এভাবে কতদিন ওকে ঘরে বন্ধ করে রাখবে? যতদিন ওর ওই চাওয়ালা মেয়ের ভূত মাথা থেকে না নামে। না, এভাবে হয়তো তুমি ওকে মেরে ফেলতে পারবে, কিন্তু ওর ভালোবাসাকে কোনোদিন মেরে ফেলতে পারবে না। চুপ করো, কিছুদিন চোখের আড়ালে থাকলেই ওসব চোখের নেশা কোথায় চলে যাবে? আর তাও যদি না যায়, ওই মেয়েকেই আমি বাড়িতে পুলিশ। পুলিশ? আসসালামু খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? সরি টু ডিস্টার্ব ইউ, আপনার সম্পর্কে আমি একটা কমপ্লেন পেয়েছি। কাইন্ডলি বলবেন কি আবুল মিয়ার বাড়ির সামনে কি ঘটেছে? ও আচ্ছা আচ্ছা, ওটা এমন কোনো ব্যাপার নয়। আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওকে ধরে আনতে গেছিলাম। আপনার ছেলের সাথে আমি একটু কথা বলতে পারি? প্লিজ, এটা আমার পারিবারিক ব্যাপার, আমাকেই দেখতে দিন। ঠিক আছে, তবে একটা কথা বলে যাই, আবুল মিয়া এবং তার মেয়ের কোনো ক্ষতি হলে আপনার অসুবিধা হবে। কিছুদিন চুপচাপ থাকতে হবে, তোমরা কেউ ওদের ধারে কাছেও যাবে না। সময় বুঝে ওই আবুল আর তার মেয়ের সম্পর্কে ডিসিশন নিতে হবে। দরজা খুলে দাও বাবা, দরজা খুলে দাও বাবা, দরজা খুলে দাও। না, আজ থেকে তুই এই ঘরের বাইরে যেতে পারবি না। আমি এই জানলা দিয়ে তোকে খাবার দেবো, খাবি আর ঘুমাবি। না বাবা, ঠাকুরকে ছাড়া আমি বাঁচব না। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। সাগর,
আইসক্রিম খাইলে মজা লাগিবে, ঠান্ডা লাগিবে, আরামও পাইবে। চুষো না কামড়ে কামড়ে খাও, কামড়ে কামড়ে খাও না, চুষো কামড়ে কামড়ে খাও। মন খারাপ কেন টুনটুনি? কি তোমার দুঃখ বলো না শুনি। এমন একটা হার দে না, এমন একটা হার, এমন একটা হার দে না, এমন একটা হার দে না, যে হার দিলে আমি কান্না ছাড়াতে পারি। গানের গানের মানেটা তো বুঝতে পারলাম না। আমার সহিনী রে, তার বয়ফ্রেন্ড কত সুন্দর একটা হার কিনে দিছে, তেমন একটা হার আমার চাই চাই। শোনো টুনটুনি, হার এই জবানায় বহুত ভয়ানক ব্যাপার। আরে হার গলায় থাকা মানে হলো চিন্তাকারী শিকার। ধরো তুমি আমার দেওয়া সোনার হার গলায় দিয়ে রিক্সায় চড়িয়া যাইতেছ, হঠাৎ একটা ছোকরা ছোড়া দেখাইয়া তোমার রিক্সা থামাইবে, তারপর হার গলা থেকে ছিনিয়ে নেবে, তুমি পুলিশ পুলিশ বলিয়া ডাকিবে, কিন্তু তাতে কোনো লাভ হইবে না, কারণ তোমার রিক্সার আশেপাশে দুইজন পুলিশ নিজেদের গল্পে মগ্ন থাকিবে, কাজেই হারের বায়না ছাড়া। তোমার মতো অকর্ম মরদ্রাই লেকচার বাজি করে, চিন্তার কথা বলে। ও হেলাবু, বাংলাদেশের মেয়েরা এখনো গয়না পরে, আমার হার চাই, নাহলে তোমার মতো লাভু আমার দরকার নাই। আমি বাই বাই বাই। লাভুরে বানিয়ে দিয়ে গেল ভাই, এরপর আর কোনো কথা নাই, কেমনে হার আমার চাই, নইলে উপায় নাই। আমার হার চাই চাই চাই, নাহলে তোমার মতো লাভু আমার দরকার নাই, তোমার মতো লাভু আমার দরকার নাই, তোমার মতো লাভু আমার দরকার নাই। স্যার এই শালা না তো 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 আমি সর্বদাই আপনাদের খেয়ে 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 আমি যেখানে তো 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 তোপলা ভাইদেরকে দেখি, এখানে এনে বেঁধে তাদের চিকিৎসা করি, আপনাদেরও তাই করব। অবশ্য কেউ ভা 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 ভালো হয়নি। Ah!
রুগীরে সামনে আন, চতুর্পাশে আগুন জ্বালিয়ে দে, আগুনের তাপে রুগী সেন্স ফিরে পাবে, তাড়াতাড়ি কর। তুই আগুনের ব্যবস্থা কর। সেই কখন থেকে বসে? সত্যি বস, আমার কোলে বস, আমার লজ্জা করে। আরো খাবো। সত্যি বলছ তো? এবার কাছে আসো। এখন না, একটু পরে। কেন? এটা খাবে কি আমার বাপে? আরো খাবো।
আমি তাকে মরার মতো বেহুশ দেখে
এসেছি। গাড়ি দেখছিস কি? বের করে বাড়ি থেকে। একসাথেই মরবো, বাঁচতে হলে একসাথেই বাঁচবো। আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, বহু দূরে পালিয়ে যাব, যেখানে কেউ তোমার আমার মধ্যে দেয়াল হতে পারবে না। কোথায় যাবে? জানি না। আমি জানি, কথা কোনো সময় নাই। আমার উপর ভরসা রাখো বাবা। আবুল ভাই, আমার উপর বিশ্বাস রাখা, মাইয়ারে বাবা জির হাতে সইপা দেন। আমি সামলাবো, আজ আমার বুকে সিংহের মতো সাহস জেগে উঠেছে। তোমরা যাও। আল্লাহ, ওদেরকে তোমার হাতে সঁপে দিলাম। দুনিয়ার সব বাবা মেয়েকে সাজিয়ে গুজিয়ে শ্বশুর বাড়ি পাঠায়, আমি অজানার পথে পাঠালাম। তুমি ওদের দেখো আল্লাহ, ওদের তুমি দেখো। বল, ওরা কোথায়? জানি না, আল্লাহ জানেন। যদি বাঁচতে চাস বল, ওরা কোন দিকে গেছে? দুনিয়ার এমন বাবা কে আছে যে সন্তানের পেছনে কুত্তা লেলিয়ে দেয়? আরেকটু আরেকটু সামনে গেলেই রাবার বাগান। একটু পানি খাবো। আচ্ছা বসো, দেখি পানি পাওয়া যায় কিনা। বসো। Thank you.
আপনি আমাকে বাঁচাতে আপনি নিজে রক্ত ঝরালেন? একই তো কথা, আমার রক্ত না ঝরলে তোমার রক্ত ঝরত? একই তো রক্ত। একই রক্ত মানে? একই রক্ত না, দেখো তো, একই রক্ত না, একই রকম লাল, একই রকম গরম, কোনো পার্থক্য খুঁজে পাও? সব মানুষের রক্ত একই রকম, তবে মানুষের মধ্যেও কিছু জানোয়ার আছে, তাদের রক্ত কেমন তা আমি জানি না। তারা শুধু রক্ত নিতে পারে, দিতে পারে না, কিন্তু মানুষ পারে আরেক মানুষের জন্য রক্ত দিতে। আর তুমি তো, তোমরা তো, আমার মুনিয়া যদি বেঁচে থাকতো, তার পেটের সন্তান যদি বেঁচে থাকতো, তাহলে তো তোমাদের মতো এত বড় হতো। আপনার তো অনেক রক্ত পড়ছে, এখানে কোনো হাসপাতাল নেই? আমার কথা ভেবো না, তোমরা এখানে কেন এসেছো, কোথায় যাবে? সোনাছড়ি রাবার বাগানে। সোনাছড়ি রাবার বাগান? আমরা এসেছি ফরিদ সর্দারের কাছে। তার কাছে কি দরকার? জানি না, তিনি বলেছেন একমাত্র ফরিদ সর্দারই আমাদের আশ্রয় দিতে পারেন, বাঁচাতে পারেন। আপনি আপনি আমাদের ওনার কাছে নিয়ে যেতে পারবেন? এসো এসো এসো। না বাবা, সাগর আর পাঁচটা বড় লোকের ছেলের মতো নয়, আমি আমি ওকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাই তো, তাই তো সব কিছু ছেড়ে শূন্য হাতে আমাকে নিয়ে পালিয়ে এসেছে। তাই যদি হয়, তাহলে সে তোমাকে নিয়ে তার বাবার সামনে দাঁড়াতে চাইনি কেন? দাঁড়াতে চাইনি ঘৃণায়, কারণ সন্তানের ভালোবাসা ধ্বংস করার জন্য যিনি এতটা নিচে নামতে পারেন, তার কথা, তার কথা ভাবতে আমার ঘৃণা হয়। শোনো মা, আমরা গরিব, এক গরিব আরেক গরিবের ভাই হবে, আমাদের সম্পদ একটাই, তাহলে ইজ্জত, একবার চলে গেলে তার ফিরিয়ে আনার পথ থাকে না। আমি সাগরের নতুন করে পরীক্ষা নিতে চাই। কি রকম পরীক্ষা বাবা? আমি অনিশ্চিত অবস্থার মধ্যে তোমাকে ফেলতে পারি না। আরে তার বাবার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সাগরের কি আছে? কত টাকার যোগ্যতা আছে তার, তাকে বলে দিও কমপক্ষে 5,000 টাকা হাতে নিয়ে যেদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবে সেদিনই তোমাদের বিয়ে হবে। কিন্তু এখানেও এত টাকা? পারবে, যদি সৎ ইচ্ছা থাকে তো পারবে, যদি মনে ভালোবাসা থাকে তবে পারবে, যদি পুরুষ হয় তবে পারবে। সাগর কোথায়? ও তো কাজের সন্ধানে গেছে বাবা। শুধু সন্ধানে থাকলে চলবে না, তাকে বলে দিও কাল থেকে যেন কাজ শুরু করে। আসি। টাকা টাকা, আমাকে টাকা খাইয়ে দিন ডাক্তার সাহেব, ওষুধ লাগবে না, টাকার অনেক শক্তি, টাকাই আমাকে সুস্থ করে তুলবে। প্লিজ আপনি চুপ করুন, এত উত্তেজিত হবেন না, নিয়ম করে ওষুধ আপনাকে খেতেই হবে। কেন ওষুধ খেতে হবে? কেন? আমাদের তো অনেক টাকা, এত টাকার শক্তি তো কি আমি সুস্থ হব না? হ্যাঁ হ্যাঁ, টাকার অনেক শক্তি, টাকা আছে বলেই তোমাকে ডাক্তার দেখাতে পারছি, টাকা আছে বলেই ওষুধ কিনতে পারছি। হ্যাঁ, টাকা আছে বলেই একটা গরিব মানুষকে মেরে বের করে দিয়েছো, টাকা আছে বলেই তার দোকান ভেঙে তছনছ করে দিয়েছো, টাকা আছে বলেই এই অভাগী মায়ের বুকে আগুন জ্বালতে পেরেছো, আর কি কি করবে বলো, আর কি কি করবে? মিস্টার খান প্লিজ ওনাকে সামলান, এভাবে উত্তেজিত হলে বিপদ হয়ে যেতে পারে। প্লিজ শান্ত হও নাজমা, শান্ত হও। তোমার টাকা এই বুকের জ্বালা নিভিয়ে দিতে পারবে? আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না, তোর জন্য ভালোবাসা দরকার, ভালোবাসা। এই সুন্দর মানুষ কোথায় যাও? কাজে। তুমি জানো শুধু আকাম মানে? মানে প্রেম, পিরিতি, পিরিত, মোহাব্বত। Ah!
বেঁচে আছে? সাগর আসব খানের পোলা না, সাগর আসলে তোর পোলা। কি আগুনের মধ্যে থেকে আমি তারে বাঁচাইয়া হাসপাতালে নিয়েছিলাম। বেগম সাহেব সেবারও মরা বাচ্চা হয়েছিল, ডাক্তার সাহেবরা বাচ্চা বদল করে। সাগর আমার ছেলে, আমার ছেলে সাগর, সাগর। এত ব্যস্ত হয়ে কোথায় যাও সাগর? কে তুমি? পথ ছেড়ে দাঁড়াও। আমাকে তুমি চিনবে না, আমি তোমাকে পথে নেবার জন্য এসেছি। Thank you.
আমি সাগরকে বুকে করে মানুষ করেছি, ওকে যদি হারাই
নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো? বেগম সাহেবা, বড় লোকের জন্য জাকাত ফরজ, কিন্তু সারা জীবন ধরে জাকাত দিয়ে আসছে গরিবের দল। নিজের পরিশ্রম জাকাত দিয়েছে, ঘাম জাকাত দিয়েছে, রক্ত জাকাত দিয়েছে। সেই পরিশ্রম ঘাম রক্ত চুষে নিয়ে আপনাদের মতো বড় লোকের দালান কোঠার ইট লাল হয়ে উঠেছে। দাম তো দূরের কথা, শুধু সেই পরিশ্রম ঘাম আর রক্তের দামই যদি বড় লোকেরা দিত, তাহলে গরিব আর গরিব থাকতো না। বড় লোক কোনোদিন কিছু দিতে পারেনি, পারে না। আপনাদের বাগানে কাজ করে পরিশ্রম দিয়েছি, ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি। আপনারই স্বামীর দেয়া আগুনে নিজের বউয়ের জীবনটাও দিয়েছি। এইবার সন্তান তো দিলাম, তাও দিলাম। আপনাদের চাওয়া পাওয়াই ঠিক থাক, তবু আমার সাগর আপনার কাছে সুখে থাক। সাগর, সাগর, উনি তোর বাবা। বাবা, তুমি